আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গাটি হালাবে থানার অন্তর্ভুক্ত তেলিখালী ক্যাম্প, তেলিখালী সীমান্ত ফাঁড়ি। এখানে আগে ছিল বিডিআর, বর্তমানে আমার বাড়ি হলো নাকুগাঁও, হালুয়াঘাট হলো থানা, ঠিক হলো মৌসুম তেলিখালী ক্যাম্প। এই তেলিখালী ক্যাম্পে প্রায় স্থানমূলে এখানে মানে যুদ্ধ হয়েছে, ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। এই জায়গা উস্তাদ ছিল মেজবাহউদ্দিন, হাওলদার ছিল এই আহমদ হাওলদার ছিল। 1971 সাল নভেম্বরের 3 তারিখ প্রাচীন রাজপুতের একটি কোম্পানি, আমাদের একটি কোম্পানি, আমরা আক্রমণে আসি। প্রথম আমরা ডুমনিকোড়া হইতে রওনা হইয়া তেলিখালী ক্যাম্পের অন্তত প্রায় 300 গজ পূর্ব পাশ দিয়ে আমরা ক্যাম্পের 300 গজ দক্ষিণ পাশে আমরা এফপিপি স্থাপন করি। রাতে 3:05 সময় আমরা এফপিপিতে গিয়া ক্যাম্পে আক্রমণের উদ্দেশ্যে রওনা হই এবং 3:10-3:15 তেলিখালী ক্যাম্প আক্রমণ শুরু হয়। আমরা ওই পাশ দিয়ে ক্যাম্পের পূর্ব পাশ দিয়ে আইডিয়া, ক্যাম্পের পিছন পাশ দিয়ে দিয়ে আইডিয়া, ক্যাম্পের পিছনে ক্যাম্প থেকে 300 গজ পিছনে এফপিপি স্থাপন করি। ওখান থেকে দক্ষিণ উত্তর দিকে আমরা অগ্রসর হই এবং রাত্রি প্রায় 3:30 থেকে আমরা ক্যাম্পে করা হবে। ক্যাম্পের পিছনে আমাদের দুটো কোম্পানি, একটা মুক্তিযোদ্ধা কোম্পানি আর একটা 13 রাজপুত ব্যাটালিয়ান কোম্পানি। আমরা দুটো কোম্পানি পুরো ক্যাম্পের উপরে চড়া হই এবং ওদের 13 রাজপুত প্রায় 31 নম্বর বেলস রেজিমেন্টের সেখানে একটা প্লাটন ছিল, দুইটি প্লাটন ছিল এবং রাজাকার আলবদর সব মিলাইয়া প্রায় 100-এর উপরে ওদের সংখ্যা ছিল। আমরা সবাইকে হত্যা করি এবং দুইজনকে জীবিত ধরি এবং দুইজনকে নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে ভারত চলি। পুরো যুদ্ধ রত হয়ে যায়। তখন আমার পজিশন ছিল ক্যাম্পের ভিতরে, এখানে একটা পুরান বিল্ডিং ছিল, বিল্ডিংয়ের সাথেই আমি আমার সাথী বজি উল্লাহ, আমরা দুজন ছিলাম একসাথে, আর বাকি লোকেরা তো সবাই ছিল পশ্চিম পাশে। আমি এখানেই আমি আহত হই, আমার 3 বার গুলি লাগে। প্রথম গুলি লাগে আমার ডান কাঁধে, তারপর বাম ডান পা ধরে, সর্বশেষ ডান হাতে গুলি লাগে। আমার এই ডান হাতটা ভেঙে যায়, আমার হাতিয়া ছিটকে পড়ে যায়। আমার সাথী অজিউল্লাহ আমার হাত বেঁধে দেয় এবং আমার হাতিয়া তার কাছে সে তুলে নেয় এবং আমাকে ট্রেনে হিসছে বিল্ডিংয়ের পিছনে নিয়ে যায়। সেখান থেকেই আমি যুদ্ধ পরিচালনা করতে থাকি, কারণ আমি ছিলাম কোম্পানি 2IC, কোম্পানি কমান্ডার পিছনে ছিল এবং কোম্পানি 2IC-র উপর সমস্ত দায়িত্ব নির্ভর করতো, যার জন্যই আমি এবং সকাল 10টার দিকে আমরা ক্যাম্প পুরাপুরি দখল করতে সক্ষম হই এবং দুইজনকে জীবিত ধরি, বাকি সমস্ত লোক ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমরা ছিল আবুল হাসেম আর 13 রাজপুত ব্যাটালিয়ানের ব্যাটালিয়ান কমান্ডার ছিল ক্যাপ্টেন রঘুবত সিং। আমাদের 8 জন মুক্তিযোদ্ধ মারা যায়, 13 রাজপুতের লোক মারা যায় 22 জন, আহত হয় বহু, প্রায় 30-35 জনের মতো লোক আহত হয়। কিন্তু আহত সবাইকে গৌহাটি হইয়া পুরা হাসপাতালে স্থানান্তর করা হয়, সেখানে তাদের চিকিৎসা করা হয়। আমি শেষ পর্যন্ত কলকাতা শেষ চিকিৎসা করে কলকাতা 19 ডিসেম্বর আমি বাংলাদেশে পদার্পণ করি। কিন্তু আফসোসের বিষয় আমি আজ পর্যন্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ভাতা পাই না। স্যার তার জন্য সঞ্চয়ের কাছে বহু অনন্য বিনয় করা সত্ত্বেও আমার কোনো ফল হয়নি। কাট অফ পার্টি আছে, মানে হতাহত সংখ্যাটা হচ্ছে অসংখ্য অসংখ্য। প্রথম আমরা যে গাছ ভরা কেন্দ্র দিয়ে রান্না হয়ে আইসি, তাদের উৎসাদে লিয়ে আইসে, তখন তো আমরা নাম ঠিকানা এগুলো কিন্তু জানি না, বুঝছেন। খালি তেলিখালী ক্যাম্প এটাই আমরা জানি, তেলিখালী ক্যাম্পে ফাইট করবো আমরা নাকুগাঁও থেকে মানে টাকের মধ্যে তুলে আমাদেরকে এই গাছ ভরা ক্যাম্পে নিয়ে আসে। গাছ ভরা ক্যাম্পে আইন নামাই দিছে,
নামাই দেখা তখন উস্তা দেয় জায়গা জায়গা আঙরে ইয়া করে দিছে ব্যাঙ্কার করে ব্যাঙ্কের মতন একটা ইয়া করে দিছে দেয় এন থেকে বাদে আমরা ফায়ার করছি আমরা ওইন থেকে ওইন থেকে ফায়ার করছি এই ফায়ার করার থেকে কিছু অসংখ্য মানুষ মানে মেলা মানুষ মারা গেছে মুক্তিবাহিনী লগের থেকে মারা গেছে আর কত কত ইদিস মারা গেছে আর মেলা মানুষ মারা গেছে আর কি এই জায়গাতে অসংখ্য মানুষ মারা গেছে তখন আমরা কিন্তু শেষ রাতে যখন রাত পয়ে গেছে তখন আঙরে সপ্তাহে মারা গেছে কতটি উড়াই লয়ে গেছে আর কতটি নিতে পারে নাই তখন এই যে লয়া গাছা ক্যাম্পে থেকে আবার আবার কতটি নাকুগাঁও ওই যে ঢালু বর্ডার নাকুগাঁও ঢালু বর্ডারে লয়ে গেছে ঢালু বর্ডার থেকে তখন ওখানে নামাই দিছে নামাই দিলে ঢালু বর্ডারে ওই সীমারকানি নদীর পারে ওখানে লাশগুলি অন্য গাড়া হয়েছে মারি নিচে গাড়া হয়েছে ওইখানে সৌরভ আটজন নিহত হয় শহীদ হন তার ভিতরে একজনের নাম শহীদ মিনের উঠে নেয় যার নাম হচ্ছে ইজ্জিস আলী পিতা আব্বাস আলী সরকার গ্রাম কালাকুমা পোস্ট অফিস দাউদারা জেলা উপজেলা নাইতারি জেলা শেরপুর একজন লোকের নাম শহীদের শহীদ মিনের তার নাম আজও উঠে নেয় তার জন্য অনেক চেষ্টা করা সত্ত্বেও নামটি আমরা উঠাইতে পারি না।